আসসালামু আলাইকুম, শখের হাট বাজার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা বাসায়, যে কোনো জায়গায়, বাড়ির ছাদে, বাড়ির আঙ্গিনায় কিভাবে পেঁয়াজ চাষ করবেন সেই বিষয়ে আলোচনা করব। পেঁয়াজ লাগানোর এখনই উত্তম সময়। বাজারে যেভাবে পেঁয়াজের দাম বাড়তেছে, পেঁয়াজ কিনে খাওয়াই খুব কঠিন হয়ে পড়েছে। যদি আপনার ফেলে দেওয়া জিনিসপত্রে সামান্য কিছু পেঁয়াজ চাষ করতে পারেন তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হয়। আপনারা যদি এরকম 7-8টা ড্রামে বা বস্তায় বা টবে পেঁয়াজ চাষ করতে পারেন তাহলে আপনাদের বাড়ির পেঁয়াজের চাহিদা অনেকটাই মিটে যাবে। আর এরকম গাছ রোপণ করা বা বাগান করার ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের দেখাবো বস্তায় কিভাবে পেঁয়াজের চারা রোপণ করবেন। আমি এখানে বস্তায় পেঁয়াজের চারা রোপণ করা দেখিয়েছি। আপনারা চাইলে বস্তা বাদেও টবে, ক্যারেটে, ড্রামে, যে কোনো জায়গায় রোপণ করতে পারবেন আমার এই পদ্ধতি অনুসরণ করে। পেঁয়াজের চারা কোথায় পাবেন? পেঁয়াজের চারা পাবেন আপনার এলাকার নার্সারিতে বা যে সমস্ত হাটে বাজারে গাছ ওঠে সেখানে খোঁজ করলেই আপনারা পেঁয়াজের চারা পাবেন। পেঁয়াজের চারার দাম খুবই কম, 100 চারা 20 থেকে 30 টাকা নিতে পারে। স্থানভেদে কম বেশি হতে পারে, কিন্তু 20 থেকে 30 টাকা বা 40 টাকা এর বেশি নয়। কোথাও চারা না পাওয়া গেলে আমাকে বলবেন, আমি আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এখানে দেখতে পারতেছেন আমি সিমেন্টের বস্তায় 1/3 মাটি দিয়ে ভরাট করে নিচ্ছি, অর্থাৎ 10 ইঞ্চির মতো মাটি দিয়ে ভরাট করছি। এই মাটি দোআঁশ মাটির সাথে জৈব সার মিশ্রণ করা ছিল, সেটাই আমি ভরে নিচ্ছি এই বস্তায়। মাটি দিয়ে ভরাট করে দেওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প কিছু। এভাবে কিছুদিন, 4 থেকে 5 দিন রেখে দেব। 4 থেকে 5 দিন রেখে দেওয়ার কারণ হলো এখানে যে মাটিটা দিলাম, মাটিটা একটু বসে যাবে, পানি দেওয়ার কারণে মাটিটা একটু ভেজা ভেজা। যদি এই অবস্থায় চারা লাগান তাহলে পেঁয়াজের চারা মরে যাবে। এই জন্য পানি দিয়ে 4-5 দিন রেখে দিলাম মাটিটা, যাতে যখন আমি পেঁয়াজ রোপণ করব তখন যাতে মাটিটা একটু ভেজা থাকে। যদি একদম খটখটে শুকনো হয় মাটি তাহলে পেঁয়াজ ভালো হবে না, আবার যদি পানি বেশি থাকে তাহলে চারা মরে যাবে। এই জন্য আমি পানি দিয়ে 4-5 দিন রেখে দেব। দেখেন 4-5 দিন পর এই অবস্থা। এখন আমি এখানে পেঁয়াজের চারা রোপণ করব। 2.5 থেকে 3 ইঞ্চ পর পর চারাগুলো লাগিয়ে দিচ্ছি। চারাগুলোর মাথা কেটে দিয়েছি, কারণ মাথাগুলো বেশি লম্বা ছিল, যদি কেটে না দিতাম চারা হেলে পড়তো, চারা নষ্ট হয়ে যেত। চারাগুলো লাগিয়ে দেওয়ার পর হালকা পানির সিড দিয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন, এরপর আর কখনো পানি দেবেন না। যদি মাটি বেশি শুকিয়ে যায়, একদম খটখটে হয়ে যায়, তাহলে হালকা পানির সিড দিয়ে দিবেন। কিন্তু কখনোই আমরা যেভাবে টবে পানি দেই সেইভাবে পানি দেবেন না। টবে অর্থাৎ অন্যান্য গাছের জন্য যেভাবে পানি দেয় ওইভাবে পানি দেওয়া যাবে না। যদি মাটি বেশি শুকিয়ে যায় তাহলে হালকা একটু পানির সিড দিয়ে দিবেন, আর না শুকালে দেওয়ার দরকার নাই। এছাড়া এখানে আর কোনো প্রকার সার দিতে হবে না। আমি যেভাবে দেখালাম এইভাবে কাজ করলে আপনারা পেঁয়াজের একটা ভালো ফলন পাবেন, বাড়ির পেঁয়াজের চাহিদা মেটাতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের সামান্যতম উপকার আসে। তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, লাইক দিবেন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।